আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো ওটুকেটের উপর ওটুকেটের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায় হ্যাঁ এখানে আমরা ন্যাচারালি কালো স্কিনে কাজ করে থাকি অলয়েস কালো স্কিনে কাজ করে থাকি আসলে কি অলয়েস আমাকে কালো স্কিনে কাজ করতে হবে কিনা সেটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এবং আপনার মাউসের যে পয়েন্টগুলো আছে কার্সরের সাইজগুলো আছে সেটাকে কিভাবে ছোটো বড় করা যায় এবং স্কিনের এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা কালো দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন সেটাকে কিভাবে অন্য কালারে রূপান্তর করা যায় সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো এখানে দেখেন আমরা ন্যাচারালি কালো যে আপনার উইন্ডোটা আছে সেটাতে আমরা সব কাজ করে থাকি অনেকের প্রশ্ন থেকে এরকম এটা যদি আমি কালো ছাড়া অন্য কোনো কালার অ্যাডজাস্ট করতে চাই কনভার্ট করতে চাই সেটা পারবো কিনা obviously পারবেন পারবেন না কেন পারবেন আর সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতে হবে সেটাই আমরা বলে দিচ্ছি দেখেন আপনার এখানে যে আপনার টুলস অপশনটা টুলস এটা আছে সেটা থেকে টুলসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যদি অপশনসে চলে যান অপশনসে চলে যাওয়ার পরে দেখেন এই যে এখান থেকে একটা কি আসছে একটা অপশনসের একটা বক্স আসছে এখান থেকে দেখেন আপনি যদি ডিসপ্লে ডিসপ্লেটা চেঞ্জ করতে চান হ্যাঁ সে ডিসপ্লেটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে করতে পারেন সেক্ষেত্রে করার জন্য আপনাকে কালার্সে যেতে হবে যদি কালার্সে যান দেখেন এখানে কালারটা কি ব্ল্যাক চুজ করা আছে আপনি অন্য এই বক্সে ক্লিক করেন ক্লিক করে ধরেন আমি এটাকে সাইন্ডা করে দেবো এই যে দেখেন আপনার এখানে প্রিভিউতে দেখাচ্ছে যদি আপনাকে এটা পছন্দ না হয় তাহলে এখান থেকে যে আপনি ইয়েলো করতে পারেন রেড করতে পারেন এবং যদি এই কালারগুলো যদি আপনার পছন্দ না হয় ইভেন কি হোয়াইটও করে দিতে পারেন হ্যাঁ এই যে হোয়াইট করে দিলাম সাপোজ ধরেন আপনার এই কালারগুলো পছন্দ হলো না তাহলে সিলেক্ট কালার্স আছে সেখানে যাওয়ার পর আপনি যে কোনো ধরনের কালার চুজ করতে পারেন হ্যাঁ ধরেন আমি এক্ষেত্রে গ্রিন করে দেবো এই গ্রিনটাকে চুজ করলাম এই ওকে করলাম করার পরে আপনার গ্রিন হয়ে গেছে এখন অ্যাপ্লাই এবং চুজ করে দিতে হবে চুজ করার দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে এই যে দেখেন আপনাদের ওটো ফাইলটা এখন আহ গ্রিন কালারে হয়ে হয়ে গেছে সেক্ষেত্রে যদি আমরা এখন একটা লাইন নিই এই যে দেখেন লাইন নিচ্ছে আহ হ্যাঁ সুতরাং এখানে আপনি যে কোনো কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আছি আমরা কার্সর সাইজে এখন যদি আমরা কার্সর সাইজে আছি ক্ষেত্রে আবার আপনাকে টুলসে যেতে হবে টুলসে যাওয়ার পরে অপশনসে যাবেন অপশনসে যাওয়ার পরে আমরা যদি ক্ষেত্রে এখান থেকে যদি আপনার দেখেন এই যে কার্সর সাইজ আছে যদি কার্সর সাইজটাকে একটু বাড়িয়ে দেয় এই দেখেন ছাব্বিশ করে নিলাম কিংবা ধরেন এটা করে নিলাম হ্যাঁ করে নেওয়ার পরে অ্যাপ্লাই করেছি ওকে করেছি এখন দেখেন কাঠারটা অনেক বড় হয়ে গেছে এভাবে আপনারা কাঠসার সাইজটাকে ছোট বড় করতে পারেন এখন এটা আমার কাছে মনে হচ্ছে না এই জন্য কারণ আমি বড়টা দিয়ে আমি ছোটটা দিয়ে কাজ করি মানে একটু ছোট সাইজ নিয়ে সুতরাং আমরা ছোট সাইজ আবার অনেকের বড় সাইজটা নিয়েও পছন্দ হয় আপনার যেটা আপনার কাজ করার সময় যেটা আপনাকে কমফোর্টেবলি ফিল করবেন সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে হ্যাঁ এই তো আজকে আমাদের অ্যাকাউন্টের উপরে কথা ছিল ধন্যবাদ সবাইকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের জানাবেন আপনাদের কোনো যদি কিছু জানার থাকে কোনো বিষয়ের উপরে কোনো টিউটোরিয়াল আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে প্লিজ জানাবেন হ্যাঁ আপনাদের সহযোগিতা কামনা করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ